অবশেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতির কথা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর আজকে রাতে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবারও নতুন নিম্নচাপ আসছে যার জন্য দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির দুর্যোগ আসতে পারে আগামী সপ্তাহের প্রথমেই আপনাদের খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকতে পারে রাতের দিকে এবং আগামীকাল সকাল বা তার একটু পর পর্যন্ত ভিডিওটি দেখুন যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করতে পারেনি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা ফিরে আসছি মূল প্রসঙ্গে যার জন্য এই রকম দুর্যোগ চলছিল এবং চলছে এখনও মেঘের যে দুর্যোগটা রয়েছে কারণ এখনও পরিষ্কারভাবে আকাশ হয়নি তবুও সেই সম্ভাবনা অনেকটা কমতে চলেছে কারণ সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকলো বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও অনেক জায়গায় কিন্তু বৃষ্টিহীন রয়েছে এখনও তবুও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা তাঁদের লেটেস্ট আপডেটে জানিয়েছেন কিছুক্ষণ আগে সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে উপকূলের জেলা রয়েছে পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলা রয়েছে অর্থাৎ বলা ভালো কলকাতা থেকে একবারে পুরুলিয়া পর্যন্ত অন্যদিকে মুর্শিদাবাদ থেকে একবারে মেদিনীপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ভেরি লাইকলি কিন্তু বৃষ্টি কেমন হবে সেটাও তারা জানিয়ে দিয়েছেন হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কোনো ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সুতরাং আপডেট থেকে এটা বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু হলেও হালকা মাঝারি হবে প্রচন্ড ভারী বৃষ্টি হবে না এবং আগামীকাল তারা যেটা আপডেট দিয়েছেন সকাল সাড়ে আটটার পর তারা বলছেন দক্ষিণবঙ্গের প্রধানত তিনটি জেলাতে হালকা বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও সেই তিনটি জেলার নাম তারা উল্লেখ করেছেন পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ষোলো ছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো কথা তাঁরা বলছেন না তারা লিখে দিয়েছেন ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা তবে আজকে কেমন আবহাওয়া থাকতে পারে দেখুন এই মুহূর্তের যে আপডেট রয়েছে প্রধানত অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে একটু রয়েছে বা বিকাল সন্ধ্যার দিকে প্রধানত হতে পারে উপকূল সংলগ্ন জায়গাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেই বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে অন্যান্য জায়গাগুলো কোথাও কোথাও হালকা বা কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকে রাত নটার পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আরও উন্নতির পথে এগোবে কারণ এই মুহূর্তের যেটা আপডেট রয়েছে সন্ধ্যার পর থেকেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে রয়েছে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হওয়ার কথা পাশাপাশি রাত বা পর থেকে নটা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়া রয়েছে মুর্শিদাবাদ জেলা এখানে আবহাওয়াটা অর্থাৎ মেঘলা আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হবার পথে রয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা আশা করা যেতেই পারে আজকে অন্তত তারার মুখ দেখতে পাওয়া যাবে তবে কিন্তু কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে সেই সম্ভাবনা কবে কমতে পারে উপকূলের জায়গাগুলোতে আগামীকাল দুপুর থেকে প্রধানত কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের এই যে মেঘলা আবহাওয়াটা সেটা পরিষ্কার হবার কথা রয়েছে অর্থাৎ ঘুরে ফিরে এটাই আপনাদের বলতে চাইছি আগামীকাল সকাল থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে রোদের মুখ দেখতে পাওয়া যাবে এটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে এবং কলকাতা সংলগ্ন জায়গাগুলো আগামীকাল দুপুর থেকে মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে হালকা রোদের দেখা বা একটু রোদের দেখা পাওয়া যেতে পারে এখনো পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এক কথায় বলতে গেলে যে দুর্যোগটা হয়ে গেছে গেছে আর কিন্তু উপকূলের জায়গাগুলো ছাড়া আর কোথাও বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ মেঘলা আকাশটাই প্রধানত থাকবে আর আগামীকাল থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আবহাওয়া সেটা আবহাওয়া দপ্তর বলেও দিয়েছেন বা জানিয়েও দিয়েছেন তবে আগামীকাল রোদের দেখা মিললেও মেঘলা মেঘলা আকাশটা দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং খুব সকাল এবং ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমান নদিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু এলাকায় এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কোথাও কোনো সেরকম পরিবর্তন নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও শুকনো আবহাওয়ার কথা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর আগে মালদার ক্ষেত্রে বলেছিলেন হালকা বৃষ্টি হবে আবার দুপুর বেলা একটু আগে যে তারা আপডেট দিয়েছেন সেখানে তারা বলে দিয়েছেন ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ এক কথায় উত্তরবঙ্গের আটটি জেলাতেই শুকনো আবহাওয়া যেমন বজায় রয়েছে সেই রকমই আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে নতুন করে একটি নিম্নচাপ আসছে সেটা আপনাদের আগেই জানিয়েছি সেই নিম্নচাপের জন্য প্রধানত আবারও মেঘলা আকাশ শুরু হবার কথা রয়েছে সেই মেঘলা আকাশ প্রচন্ড পরিমাণে হবার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার রবিবার থেকে এবং সোমবার বা মঙ্গলবারে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে নতুন নিম্নচাপের জন্য সেই নিম্নচাপটা আঠারো তারিখে প্রধানত অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে বা স্থলভূমি স্পর্শ করবে এটা জানিয়েছেন ভবন সুতরাং আবার একটা দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে সেই দুর্যোগ কতটা আসতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব এছাড়া আজকে ঝাড়খণ্ডের যে আবহাওয়া থাকার কথা রয়েছে তাতে প্রধানত জামশেদপুর সংলগ্ন বা এলাকাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকাল বা সন্ধ্যার দিকে তবে মাঝ রাত থেকে ঝাড়খণ্ড জুড়ে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ আর থাকবে না এটা রয়েছে আপডেট পাশাপাশি আগামীকাল থেকে ঝাড়খণ্ডে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এখনো পর্যন্ত এটাই দেখতে পাওয়া যাচ্ছে আসামের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা ছিল না যদিও দক্ষিণ দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা আগামীকাল থেকে কমে যাচ্ছে অর্থাৎ শুকনো আবহাওয়া বজায় থাকবে সমগ্র আসাম জুড়ে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং সন্ধ্যার দিকে অর্থাৎ আজ বিকাল সন্ধ্যা এবং একটু রাত পর্যন্ত কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং আগামীকাল ভোর বা সকালের দিকে সমগ্র ত্রিপুরা জুড়ে কোথাও কোথাও সব জায়গা নয় হালকা কোথাও কোথাও একটু মাঝারি বিক্ষিপ্ত আকারে এখানে হবে তো ওখানে হবে না এমন একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে ত্রিপুরা সম্পূর্ণভাবে বৃষ্টিমুক্ত হতে পারে এমন একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং মেঘলা আকাশটা আগামীকাল দুপুরের পর থেকে সরে যাবে এটাও রয়েছে আপডেট এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে আজকে বিকাল এবং সন্ধ্যার দিকে কোথাও কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পাবনাতে রয়েছে খুলনাতে রয়েছে সঙ্গে রয়েছে মংলাতে সাতক্ষীরাতে রয়েছে এমনটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা ভালো খুলনা বিভাগে সম্ভাবনা বেশি রয়েছে বরিশালের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে বিকাল এবং সন্ধ্যা রাতের দিকে কোথাও কোথাও হালকা থেকে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে হবার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেশের অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ সেরকম কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে যে মেঘলা আকাশটা রয়েছে সেই মেঘলা আকাশটা সম্ভবত আজকে রাত থেকে অনেকটা হালকা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আগামীকাল আবার বাংলাদেশ জুড়ে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদিও রোদ ঝলমলে আকাশ থাকবে তার সঙ্গে কিন্তু মেঘলা মেঘলা কখনো কখনো আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণভাবে মেঘ মুক্ত আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে এটা রয়েছে আপডেট পাশাপাশি নতুন একটি নিম্নচাপ আসছে তার জন্য আবার বৃষ্টি আসবে কিনা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং